ব্লগে সব কিছুর প্রাইস আমি আজকে বলে দেব যেগুলো কেনাকাটা করেছি। এটা হচ্ছে একটা স্পুন সেট, মেজারমেন্ট কাপ বলা যেতে পারে। এটা দেওয়া হচ্ছে এখানে 6 পিসের একটা সেট। এটা আমি কিনেছি ইস্টার মল্লিকা থেকে, ইস্টার মল্লিকার নিচতলায় 1-99 শপ আছে, অনেকগুলো ওখান থেকে নিয়েছি। তবে সামনাসামনি এটা লাইভে যত ভালো লাগছে, সামনাসামনি এটার ফিনিশিংটা ততটা ভালো নয়, তবে মোটামুটি কাজ চালানোর মতো ভালো। আর হচ্ছে এটা নিয়েছে 150। তারপর একটা কিনেছি ব্রুয়ের কফি, এটা হচ্ছে 185 টাকা নিয়েছে। ছোট একটা ব্রুয়ের কফি, যারা খুব কফি কম খান তারা এই ধরনের ছোটোগুলো নিয়ে নিতে পারেন। আর তারপর দেখাচ্ছি একটা ফিলার, এটা হচ্ছে চিনে না এমন কেউ নাই, বা কিনে নিয়ে এমন অনেক কম পাওয়া যাবে, বেশিরভাগ মানুষ এটা কিনেছে, বাট আমি এটা না কেনার জন্যই সাজেস্ট করব যে এটা যারা এখনও কেনেননি তারা এটা কিনবেন না, আলাদা একটা ফিলার প্রয়োজনে কিনে নেবেন, বা ভালো কোয়ালিটির কিনবেন। ফুটপাতে যে বিক্রি করে এগুলো অবশ্যই আপনারা কিনবেন না, 100 করে যেগুলো পাওয়া যায়। এটা হচ্ছে একটা জাইলোফোন বলা যেতে পারে, বাচ্চাদের একটা খেলনা, এটা টুংটাং শব্দ করে, দুটো স্টিক দেওয়া আছে সাথে, এই স্টিকগুলো দিয়ে এটাতে জাস্ট টাচ করলে শব্দ হয়, ভালোই লাগে। এটা বাচ্চারা খেলতেও পারবে, আবার এটা চাইলে ঘরে সাজিয়ে রাখা যাবে, যারা সাজাতে পছন্দ করেন ঘর বিশেষ করে তারা। তারপর কিনেছি এটা হচ্ছে রং, 30 টাকা দিয়ে কিনেছি, ওটা একটা ছাঁচ কিনেছি, আর হচ্ছে থ্রেড কাটার। তো এটা হচ্ছে আমার চাদরের রং উঠে গেছে, ওখানে জাস্ট এটা দিয়ে ছাপ দিয়ে দেব, এই জন্য নিয়েছি। আর এটা হচ্ছে থ্রেড কাটার, যাদের নাই তারা কিনে নেবেন, খুবই ভালো একটা জিনিস, মাত্র 20 টাকায়। কেঁচি দিয়ে কাটার চেয়ে এটা দিয়ে সুতোটা কাটলে খুব সুবিধা হয়, বড় কেঁচি হাতে নিতে হয় না। আর এগুলো কিনেছি 20 টাকা করে, তবে এগুলো আমি কোথাও কমে পেলাম না, 20 টাকার কমে আর পাইনি, 15 টাকা করে অনেক জায়গায় দেখেছি দেয়নি, 20 টাকা করে 40 টাকায় দিয়ে কিনেছি। তারপর ইস্টার মল্লিকার নিচতলাতেই 1-99 সব থেকে নিয়েছি মগ, দুটো মগ কিনেছি। মগগুলোর প্রাইস আসলে আমি ভুলে গেছি, মনে নেই, ইমোজি মগ নিয়েছি। মগগুলো কিন্তু বড় আছে, বাট আমার কাছে যে মগগুলো এগুলো ছোটোগুলো, ছোট সাইজের মগগুলো। তো আপনারা যারা এই ধরনের মগ খুঁজছেন ওখান থেকে নিতে পারেন, যারা ওখানে কাছে আছেন তারা। তারপর একটা মাস্ক কিনেছি, মাস্ক তো সব জায়গায় এখন অ্যাভেলেবেল, 20 টাকা করে। আর হচ্ছে ব্রাশ কিনেছি কিছু, একবারে 3-4টা নিয়ে এসেছি, কারণ ব্রাশ যেহেতু বেশি দিন ইউজ করা যায় না, 1-2 মাস পরপরই চেঞ্জ করতে হয়। আমি 60 টাকা করে, আর বাচ্চারা খুব খুশি হয়, সাথে একটা খেলনা থাকে, ওরা ব্রাশ নিয়ে যত অতটা চিন্তিত নয় যতটা না খেলনা নিয়ে ওরা এক্সাইটেড থাকে। সো এই 3টা একসাথে কিনে ফেলেছি, 3টা বা 4টা কিনেছি, এখানে একটা নেই, 60 টাকা করে নিয়েছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আমার সামনে আরও কিছু ব্লগ আসবে আশা, আমার মনে হয় আপনারা যদি আমার ভিডিওটা দেখেন দাম সম্পর্কে আইডিয়া করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে কিনতে হেল্প করবে।